হাই, আমি পৌলমী। আজকে আমরা গল্প করব হেডেক, মানে মাথা ব্যথাকে নিয়ে। আমি জানি অনেকের অনেককে নিয়েই মাথা ব্যথা হয়ে থাকে, যাই হোক জোকস অ্যাপার্ট, ওই হেডেককে নিয়ে আজকে আমরা কথা বলবো না, আজকে আমরা নিজেদের হেডেককে নিয়েই কথা বলবো, যেটার জন্য আমরা অনেক সময় রাতে ঘুমাতে পারছি না, কাজে স্লিপি হচ্ছে, আমাদের ড্রাউজি ফিল আউট হচ্ছে, সেই হেডেককে নিয়েই আমরা আজকে কথা বলে থাকবো। চলো তাহলে জানা যাক হেডেক অ্যাকচুয়ালি দেখি আর তার কী কী রিজনস আছে এবং তাকে আমরা কী করে কিউর আউট করতে পারবো। Headache is a pain in the head which is located above the eyes or above the ears or at the back of the head which is known as the occipital headache because it occurs in the occipital region of the head as well as at the upper of the neck. মানে আমরা অনেক সময় বলে থাকি আমাদের মাথার চোখের ওপরটা প্রচণ্ড পরিমাণে দপদপ করছে, ব্যথা করছে, কানের ওপরটা দপদপ করছে, ব্যথা করছে, এবং স্পেশালি মাথার পেছনে আমরা বলে থাকি কেউ যেন আমাদের হাতুড়ি দিয়ে মেরে ফাটিয়ে দিচ্ছে মনে হচ্ছে মাথার ভেতরটা, সেটাকেই বলা হচ্ছে অসিপিটাল হেডেক বা অসিপিটাল রিজিয়ন অফ দি হেডে যে ব্যথাটা হচ্ছে। আর অনেক সময় আমরা বলে থাকি আমার ঘাড়ের পেছনটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, তার সাথে সাথে ঘাড়ের ওপরে যে অংশটা আছে সেখানে যেন মনে হচ্ছে দপদপ করছে, কেউ বোধহয় হাতুড়ি দিয়ে বাড়ি মারছে। এই পুরোটা রিজিয়নটা আমাদের হচ্ছে কি হেডেকের রিজিয়ন। এবার আমরা বলে থাকি যে হেডেক কিছুর জন্য নিশ্চয়ই হচ্ছে, হেডেকের আরেকটা ভালো নাম হচ্ছে সেফালজিয়া। আমাদেরও নাম থাকে অনেকের ভালো নাম, বাড়ির নাম, তো সেফালজিয়া হচ্ছে গিয়ে ওর ডাকনাম, ঠিক আছে। চলো এবার বলা যাক হেডেক অ্যাকচুয়ালিতে কী। হেডেক হচ্ছে একটা সিমটম, ইজ নট আ ডিজিজ ইটসেলফ। মানে আমার মাথায় ব্যথা হলো আমি নিশ্চয়ই কিছুতে বলে দিতে পারবো না আমার মাথাতেই কোনো সমস্যা আছে। এবার কারণ হেডেক হচ্ছে একটা সিমটম, মানে তোমার যদি ENT, ইয়ার, নোজ, থ্রোট বা হেডেও কোনো রকমের কোনো ইনজিউরি হয়ে থাকে বা কোনো রকমের কোনো ডিজিজ কন্ডিশন হেড বাদ দিয়ে ENT-র মধ্যেও হয়ে থাকে, তারও অ্যাজ আ সিমটম, প্রাইমারি সিমটম হিসেবে তোমার হেডেক হবে। এবার জানা যাক কী কী রিজন আছে বা কজেস অফ স্ট্রেস কী কী। নাম্বার ওয়ান যেটা মেইন রিজন সেটা হচ্ছে কি হাইপার টেনশন। তুমি অত্যাধিক পরিমাণে কিছু নিয়ে একটা চিন্তা করে বেড়াচ্ছ এবং সেটা যেন তোমার মনে হচ্ছে আমাকে গ্রাস করে ফেলছে এই চিন্তাটা, দেখবে তখনই তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ এবং তোমার মাথা ব্যথা তখনই হবে, কারণ তুমি ফার্স্ট রিজন তো জল খাচ্ছ না, এতটাই অত্যাধিক চিন্তা করছো। এবং তুমি যখন তোমার BP-টা মাপবে, মানে ব্লাড প্রেশার মাপবে, তুমি দেখবে সেটা 120/80 ওপরেই আছে। নাম্বার টু তোমার ব্যাকটেরিয়াল অর ভাইরাল মেনিনজাইটিস। মেনিনজাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য মেনিঞ্জেস ইন দ্য ব্রেন, মানে ব্যাকটেরিয়াল বা কোনো ভাইরাল যদি ইনফেকশন হয়ে থাকে তোমার ব্রেনের মধ্যে, তাহলেও কিন্তু তার প্রাইমারি রিজন হিসেবে তোমাকে বলা যাবে যে তোমার হেডেকটা হবে। থার্ড রিজন, তুমি কোনোভাবে ডিস্টার্বড আছো, তোমার লাইফ সাইকেল প্রপার সাইকেলে চলছে না, তাহলেও কিন্তু তোমার ঘুম ঠিক করে হবে না, ঘুম না ঠিক করে হলেও কিন্তু তোমার অত্যাধিকভাবেই হেডেক হবে। আর বাকি রিজন হচ্ছে গিয়ে হেডেকের তোমার কোনো রকমের ক্রনিক বা অ্যাকিউট ইনফেকশন হয়েছে ENT, মানে ইয়ার, নোজ, থ্রোটে, যার জন্য অ্যাজ আ প্রাইমারি সিমটম হিসেবে তোমার হেডেক হবে। নাম্বার টু, তুমি অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছো, কোথাও তুমি বসার জায়গা পাচ্ছ না। নাম্বার থ্রি, তুমি ঘুমোতে, মানে তোমার যে 7 ঘন্টা ঘুম ঠিক মতো হচ্ছে না, তুমি অত্যাধিক টেনশনে আছো, তোমার প্রেশার বেড়ে গেছে, তুমি প্রেশারের ওষুধটাও ঠিক করে খাচ্ছ না, খাবার দাবার ঠিক করে খাচ্ছ না, জল মেইনলি তুমি ঠিক করে খাচ্ছ না। আরেকটা হচ্ছে তোমার জ্বর এসেছে আর তুমি ওষুধ খেতে চাইছো না, তোমার ঠান্ডা লেগেছে, তুমি ভেপার নিতে চাইছো না, তোমার নাকটা পুরো বন্ধ হয়ে আছে, তুমি নিঃশ্বাস মুখ দিয়ে নিচ্ছ কিন্তু তাও তুমি ওষুধ খাবে না, তুমি এতটাই ঠেটা, আর কি বলতে পারি বলো। এগুলো সব কিছু সিমটম হিসেবেই কিন্তু তোমার হেডেক হবে, প্রাইমারি সিমটম হিসেবে। এবার যদি কথা বলি হেডেকের, আমার 3 ধরনের টাইপ আছে, নাম্বার 1 প্রাইমারি, নাম্বার 2 সেকেন্ডারি, আরেকটা হচ্ছে গিয়ে ক্র্যানিয়াল অর ফেশিয়াল পেন। তো আমরা প্রাইমারি রিজন হিসেবে বলবো মাইগ্রেনকে, প্রাইমারি টাইপ হচ্ছে মাইগ্রেন। সেকেন্ডারি টাইপ, আমরা সেকেন্ডারি কারণ বলছি একটা ডিজিজের কন্ডিশনের হিসেবে তোমার হেডেক হচ্ছে, মানে তোমার ডিরেক্টলি হেডেক হচ্ছে না, তোমার ENT কোনো রকমের ডিজিজ বা ইনফেকশন হয়েছে, তার জন্য তোমার অ্যাজ আ রেজাল্ট তোমার হেডেক প্রাইমারি সিমটম হিসেবে তোমার হচ্ছে, মানে কোনো একটা কিছু হয়েছে তার জন্য তোমার হেডেক হচ্ছে, তাই জন্য ওটাকে বলা হচ্ছে সেকেন্ডারি রিজন। আরেকটা হচ্ছে কি আমরা বলে থাকি আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, মাথার সাথে পুরো মুখটা যেন মনে হচ্ছে ব্যথা করছে, দাঁতে ব্যথা করছে, ফেশিয়াল পেন হচ্ছে, অ্যাকচুয়ালি যে নার্ভসগুলো আছে সেগুলো অনেক সময় শুকিয়ে যায় এবং তার জন্য কিন্তু আমাদের অনেক সময় পেন হয়ে থাকে, সেটাও কিন্তু একটা রিজন, মানে সিমটম, নট আ ডিজিজ ইটসেলফ। আর এই যে আমরা বলছি না যে ক্র্যানিয়াল, নিউরোলজিক্যাল আর ফেশিয়াল পেন, এগুলোকে অ্যাজ আ গ্রুপ অফ মানে পেন বলা হয়, মানে নার্ভসগুলোর জন্য হচ্ছে গিয়ে যে নার্ভসগুলো ইনফ্লেমড হয়ে যাচ্ছে, স্পেশালি আমাদের এই যে ঘাড়ে যে নার্ভসগুলো আছে সেই আপার নেকে যে নার্ভসগুলো ইনফ্লেমড হয়ে যাচ্ছে তার জন্য স্পেশালি এই পেনগুলো হচ্ছে।
এইবার অ্যাজ এ সিমটম হিসেবে যদিও মানে আমরা হেডেককে বলছি যে হেডেক হচ্ছে একটা সিমটম, কোনো ডিজিজ নয়, এই সিমটমেরও অনেকগুলো আবার সিমটমস আছে। কী কী? নাম্বার ওয়ান, তোমার অত্যাধিক লাউড নয়েজে তোমার ইরিটেবিলিটি হচ্ছে, সেন্সিটিবিলিটি হচ্ছে যে তুমি এই লাউড নয়েজটাকে নিতে পারছো না। নাম্বার টু, তোমার নজিয়া এবং ভমিটিং, মানে টেন্ডেন্সি অফ ভমিটিং আর তোমার ভমিটিং, এই দুটোর মধ্যে যে কোনো একটা হচ্ছে। তোমার মাথা অত্যাধিক ব্যথা করছে, তুমি ড্রাউজি ফিল করছো, তোমার ঘুম পাচ্ছে কিন্তু তোমার অত্যাধিক মাথা ব্যথার জন্য তুমি ঘুমোতে পারছো না। তোমার অত্যাধিক চিটচিট করছো, মানে তোমার রাগ উঠছে সব কিছুতে। আর একটা হচ্ছে পেন, অনেক জায়গায় পেন হতে, ব্লার্ড ভিশন, তুমি চোখে ঝাপসা দেখছো, হয়ে গেল। এগুলোই হচ্ছে মেইনলি সিমটমস অফ হেডেক। আর একটা যেটা মেন একটা সিমটম হিসেবে আমরা ধরতে পারি সেটা হচ্ছে ভার্টিগো, মানে তোমার মাথা ঘুরছে। এবার হচ্ছে ডায়াগনোসিস অফ হেডেক। আর জেনারেল হেডেক ডাজ নট ইভেন রিকোয়ার্ড এনি টাইপ অফ ডায়াগনোসিস, বাট ইফ এনি আদার টাইপ অফ লাইক কনভালশন, লস অফ কনশিয়াসনেস, ভমিটিং মিন্স টেন্ডেন্সি অফ ভমিটিং অর ভমিটিং ইন এপিসোডস লাইক ওয়ান টাইম, টু টাইম, থ্রি টাইম ইন আর কনসিকিউটিভ ডেজ, অর ফিভার ইজ অলসো প্রেজেন্ট, দেন ডায়াগনোসিস অফ দি ডক্টর ইজ রিকোয়ার্ড। দে আর ইউ হ্যাভ টু ডু সাম কাইন্ডস অফ ব্লাড টেস্ট অর এমআরআই অর সিটি স্ক্যান। এইবার একটা জেনারেল হেডেকের জন্য তোমার মেইনলি তিনটে টাইপের ওষুধ দিতে পারে। নাম্বার ওয়ান পেইন কিলার, সেটা হতে পারে অ্যাসপিরিন বা প্যারাসিটামল। আরেকটা হতে পারে তোমার অত্যাধিক, তুমি যদি বলো যে আমার মাথা ব্যথার সাথে মাথা ঘোরাচ্ছে মানে ভার্টিগো হচ্ছে, তাহলে তোমাকে ডাইজিপাম দেবে। ডাইজিপাম হচ্ছে আমাদের ট্রিট করতে লাগে, মানে যে ভার্টিগোটা হচ্ছে মাথা যেটা ঘোরাচ্ছে সেটাকে ট্রিট করার জন্য আমাদের ডাইজিপাম লাগে। So there are some nursing advices which I will give to you to maintain your headache. Number one, avoid irritants like excessive taking of coffee or tea. মানে অত্যাধিক চা তুমি খেও না, জল খাওয়াটা একটুখানি বাড়িয়ে নাও। তুমি জান, আমি জানি তুমি কাজের মাঝখানে থাকো, তুমি খেতে ভুলে যাও, তাও আমি তোমাকে বলবো জলটা একটুখানি বেশি করে খাও, টাইমলি খাও, যাতে তুমি হাইড্রেটেড থাকো। কারণ তুমি যদি ডিহাইড্রেটেড হয়ে যাও তাহলে কিন্তু তোমার সমস্ত অর্গানস এবং ব্রেন নিউট্রিশনের সাথে সব কিছুই কিন্তু অ্যাফেক্ট হবে, লাইক ইনডিরেক্টলি অর ডিরেক্টলি। তারপরে তুমি যদি সারাদিন না খেয়ে থাকো তাহলে কিন্তু বডিতে কর্টিসল রিলিজ আউট হবে। কর্টিসল হচ্ছে একটা ফ্যাট স্টোরেজ হরমোন। তারপরে যদি তুমি সারাদিন কিছু না খাওয়ার পর তুমি যদি গিয়ে বাইরে বার্গার খাও, পিজা খাও বা ম্যাগি চাউমিন যাই খাও না কেন, সেটা পুরোটাই তোমার চর্বিতে গিয়ে অ্যাড হচ্ছে। আর তুমি যদি ভেবে থাকো না খেয়ে তুমি রোগা হবে আর সারাদিন পর কিছু না খেয়ে এগুলো খাবে, তাহলে তুমি ভুল। আর এটা কিন্তু লিড করতে পারে তোমার হেডেকে, কারণ তুমি এমনিতেই ডিস্টার্বড আছো, তোমার পুরো লাইফস্টাইলটা গণ্ডগোল করা আছে, তার মধ্যে তুমি আবার সারাদিন কিছু খাচ্ছো না তোমার ওয়ার্কলোডের জন্য। তো আমি তোমাকে বলবো কিছু না কিছু খাবার তোমার কাছে রাখো, লাইক বিস্কিট হতে পারে, ড্রাই ফ্রুটস হতে পারে, যা খুশি। তুমি ঘন্টায় ঘন্টায় না খেতে পারো, দু তিন ঘন্টা পরপর কিছু খাও বা তোমার যখন খিদে লাগছে তখন তুমি কিছু খাও, জলটা খাও অন্তত পক্ষে। আর আমি একটা কথাই বলবো যে যত প্রেশারই থাকুক না কেন, প্রেশার ম্যানেজমেন্ট বা স্ট্রেস ম্যানেজমেন্টটা একটুখানি শিখে নাও, যাতে তুমি তোমার হেলদি লাইফটাকে আরও ভালোভাবে লিড করতে পারবে। আর বাড়ির খাবার খাও, যতটা সম্ভব বাড়ির খাবার খাও। সেটা কিন্তু আমাদের যা যা হোমমেড ফুডস আছে সেটা কিন্তু আমাদের ব্রেন নিউট্রিশন প্রোভাইড করে, সেটা কিন্তু আমাদের বাইরের স্ট্রিট ফুড বা জাঙ্ক ফুড প্রোভাইড করে না। আজকে আমি তোমাকে একটা জিনিস শেখাচ্ছি, লাভ লিভ লাভ, মানে তুমি ভালোবেসে হাসি খুশিভাবে একসাথে থাকো, এটাই তোমার মূল মন্ত্র একটা হ্যাপি হেলদি লাইফ লিড করার জন্য। দ্যাটস অল, থ্যাংক ইউ, বাই বাই।